আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সুস্থতাই সবচেয়ে বড় নিয়ামত। আজ আমরা যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই বিষয়টা হচ্ছে ভিটামিন ডি এর অভাবের কারণে আমাদের দেহে কোন ধরনের সমস্যা হয়, ভিটামিন ডি এর অভাব থেকে আমাদের দেহকে সুস্থ রাখতে কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত, কোন খাবার থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি, এবং ভিটামিন ডি এর জন্য সবচেয়ে বেস্ট যে মেডিসিন, এই মেডিসিন নিয়ে রিভিউ আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, মেরিনকেল ডি যে মেডিসিনটা আপনারা দেখতেছেন, এই মেডিসিনটা অনেক ইফেক্টিভ। তার মধ্যে ফার্স্ট ওয়ান যে বিষয়টা নিয়ে কথা বলি, শুরু করি, সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাব যখন আমার দেখা দিবে তখন কোন পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত। যখন আমার দেহে ভিটামিন ডি এর অভাব দেখা দিবে, তখন আমার হাড়ের মধ্যে প্রচুর পেইন হবে, অর্থাৎ হাড়ে যদি কারোর প্রচণ্ড পেইন হয়, বুঝতে হবে তার ভিটামিন ডি এর অভাব দেখা দিচ্ছে। হাড়ের গ্রোথ কমে যাবে, অর্থাৎ শরীরের যে গ্রোথ, হাড়ের যে গ্রোথ বৃদ্ধি পাওয়াটা, এটা কমে যাবে। নিজেকে অনেক বেশি হ্যাংলা মনে হবে যে আমি অনেক রোগা, আমি অনেক অসুস্থ মনে হবে নিজেকে। বয়স্কদের ক্ষেত্রে অস্টিওপেরোসিস নামক এক ধরনের রোগ রয়েছে, অস্টিওপেরোসিস, এই রোগের সম্ভাবনা দেখা দিবে, এবং হাড়গুলো ছোটো ছোটো ছিদ্র হতে থাকবে, যেটা আমাদের জন্য অনেক বেশি পেইন দিবে। ঠিক আছে, চিন্তা করেন তো, বয়স্কদের ক্ষেত্রে যদি হাড়গুলো ছোটো ছোটো ছিদ্র হয়, এটা কতটা কষ্টদায়ক। এবং অনেক সময় মেরুদণ্ডে, আমাদের যে মেরুদণ্ডের মধ্যে প্রচুর পেইন হবে, কোমরের পেইন হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হাতের এই গোড়ালিগুলোর মধ্যেও অনেক পেইন হয়। সুতরাং এরকম সমস্যা দেখা দিবে, এবং ভিটামিন ডি এর অভাবের কারণে কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে, হৃদরোগের সম্ভাবনা বেড়ে যেতে পারে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যেতে পারে। কারণ হৃদরোগের সম্ভাবনা, হার্ট অ্যাটাকের সম্ভাবনা যদি বেড়ে যায়, এটা কিন্তু মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। আর পাশাপাশি ভিটামিন ডি এর ঘাটতি যখন আপনার দেহে দেখা দিবে, তখন একটা মেজর প্রবলেম হবে আপনার দেহের মধ্যে। সেই প্রবলেমটা হয়েছে আপনার ভিটামিন ডি এর ঘাটতির কারণে, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তখন দ্রুত কী হবে, আপনার দেহে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করবে, এবং আপনি অনেক বেশি অসুস্থ হয়ে যাবেন। সুতরাং বুঝতে পারতেছেন, আমাদেরকে সুস্থ রাখতে, সুস্থ সবল রাখতে ভিটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ বহন করে। এছাড়াও ভিটামিন ডি এর অভাবের কারণে আমাদের দেহে ইনফেকশন হতে পারে, অর্থাৎ দেহের ভিতরে, একটা আছে দেহের বাহ্যিক অবস্থান, আমরা যে দেহটা দেখতেছি এখানে সামনে হচ্ছে ত্বক, আর ভিতরে হচ্ছে অভ্যন্তরীণ অবস্থান, যেখানে হার্ট আছে, ফুসফুস আছে, কিডনি আছে, লিভার আছে, এবং আরও অনেক আপনার উপাদান রয়েছে ভিতরে। এই জায়গাগুলোর মধ্যে কি, এই যে অঙ্গগুলোর মধ্যে ভিতরে যে অভ্যন্তরীণ অঙ্গ, উপাদান বললে ভুল হবে, অভ্যন্তরীণ অঙ্গ, ওইখানের মধ্যে কি রয়েছে, বিভিন্ন ধরনের অনেক সময় কি হয় যে ইনফেকশন হয়, এবং ইনফেকশনটা অনেক ক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবের কারণে হয়। মা বোনদের ক্ষেত্রে অনেক ধরনের জরায়ুত সমস্যা, প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, এরকম অনেক ইনফেকশন হয়ে থাকে, যেটা ভিটামিন ডি এর অভাবজনিত কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে ডক্টর নির্ধারিত কিছু পদক্ষেপ কথা বলে এবং কিছু মেডিসিন খেতে বলে, কন্টিনিউ আল্লাহর মধ্যে ঠিক হয়ে যায়। এবং প্রেগনেন্সি মা বোনদের ক্ষেত্রে ভিটামিনের ঘাটতিটা বেশি দেখা দেয়, কারণ তার দেহে আরেকটা বেবি জন্ম হচ্ছে। সুতরাং বুঝতেছেন তো, আরেকটা মানবের সৃষ্টি হচ্ছে তার দেহের মধ্যে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু অনেক প্রভাব বিস্তার করে। ঠিক আছে, সুতরাং প্রেগনেন্সি মা বোনদের ক্ষেত্রেও অনেক পদক্ষেপ গ্রহণ করা উচিত। এখন আসি, এই তো সমস্যা সৃষ্টি হয় ভিটামিন ডি এর কারণে, এখন কোন ধরনের খাবার গ্রহণ করলে আমরা ভিটামিন ডি এর ঘাটতি থেকে বের হতে পারি, এবং ভিটামিনের ঘাটতি আমার দেহে হবে না ভিটামিন ডি এর। এর মধ্যে ফার্স্ট রয়েছে কড লিভার ওয়েলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে। সরি মাছ, এক ধরনের সামুদ্রিক মাছ, যে মাছের মাথাটা অনেক বেশি চোখা থাকে, সামুদ্রিক মাছ, মাশরুমে প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে, এবং মাশরুম অনেক ভালো খাবার, বিশেষ করে আরব গালফে মাশরুমটা অনেক ইফেক্টিভলি খাওয়া হয়, এবং মাশরুম অনেক ভালো কাজ করে হিউম্যান বডির জন্য। সুতরাং নিঃসন্দেহে মাশরুম অনেক ভালো খাবার, এবং যারা ভিটামিন ডি এর ঘাটতিজনিত সমস্যায় ভুগতেছেন, আপনাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ একটা খাবার। ঠিক আছে, মুরগির হাড়ের মধ্যেও প্রচুর পরিমাণ ভিটামিন ডি রয়েছে, যেটা আমাদের দেহকে সুস্থ রাখতে, সবল রাখতে বদ্ধপরিসর ভূমিকা পালন করে। আর বিশেষ করে সবচেয়ে বেশি ভিটামিন ডি আমরা পেয়ে থাকি সূর্যে আলো থেকে। আমরা ছোটো থাকতে থেকে একটা কথা কিন্তু প্রায় শুনে এসেছি, যে মুরগির মাংসের মধ্যে বা মুরগির হাড়ের মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে। ঠিক তার পাশাপাশি আর একটা কথাও শুনেছি, যে সূর্যের আলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। আসলে কথাটা সত্যি, কারণ সূর্যের আলোর মধ্যে প্রচুর ভিটামিন ডি রয়েছে, আমাদের দেহের ভিটামিন ডি এর ঘাটতি পূরণে বদ্ধপরিসর অনেক ভালো ভূমিকা পালন করে আপনার কি সূর্যের আলো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা যে
শারীরিক পরিশ্রম করার চেষ্টা করব। যখন আমি শারীরিক পরিশ্রম করব তখন আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, আর দেহের যখন রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে তখন আমার কাজ করতে বা যে কোনো কাজ করতে আমাকে খুব বেশি সহজ হবে, অনেক বেশি পরিশ্রম করা লাগবে না। এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখবেন। এবং আমাদের সুস্বাস্থ্য রক্ষার্থে কিন্তু ভিটামিন ডি অনেক গুরুত্ব বহন করে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর ভিটামিন ডি এর ঘাটতির জন্য সবচেয়ে ভালো মেডিসিনের মধ্যে একটা মেডিসিন হচ্ছে মেরিনকেল ডি। এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করছে, আর আমরা জানি যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের মধ্যে অন্যতম প্রসিদ্ধ একটা কোম্পানি, বাংলাদেশের বেস্ট 4-5টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি বলতে পারেন ইনসেপ্টা। এবং ওনাদের মেডিসিনের র মেটেরিয়ালস অনেক ভালো। ওষুধের ক্ষেত্রে ওষুধের র মেটেরিয়ালস ডিপেন্ড করে, কারণ আপনার যদি র মেটেরিয়ালস ভালো হয় তাহলে ওষুধ নিঃসন্দেহে ভালো হবে এবং অনেক বেশি ইফেক্টিভ ভূমিকা রাখবে আপনার দেহের জন্য, ঠিক আছে। সুতরাং মেরিনকেল ডি অনেক ভালো মেডিসিন, খুবই দুর্দান্ত কাজ করে হিউম্যান বডির জন্য, ঠিক আছে। এই মেডিসিনটা প্রাথমিক অবস্থায় প্রতিদিন একটা করে দিয়ে থাকে বিকালে 1 মাস থেকে 3 মাস পর্যন্ত। যদি আপনার কন্ডিশন খুব ডক্টর একটু মেজর দেখে তখন আপনাকে 2 বেলা দিবে, সকালে এবং রাত্রে। এবং ডক্টর যে নির্ধারিত সময় পর্যন্ত আপনাকে খেতে বলবে ঠিক সেই নির্ধারিত সময় পর্যন্ত আপনাকে সেবন করতে হবে, তাহলে আপনার অনেক বেশি ইফেক্টিভ হবে এবং অনেক বেশি গুরুত্ব আপনার দেহের জন্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সুতরাং নিঃসন্দেহে মেরিনকেল ডি অনেক ভালো একটা মেডিসিন আমাদের দেহের জন্য, ঠিক আছে। এটা প্রেগনেন্সি অবস্থায় মা বোনেদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, অবশ্যই আপনাদের প্রেগনেন্সি অবস্থায় ডক্টর পরামর্শ ছাড়া সেবন করবেন না। ডক্টর যখন আপনার দেহের টেস্ট করে বুঝতে পারবে যে আপনার দেহের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিচ্ছে এবং সেই ঘাটতিটা অনেকটা মেজর অবস্থায় আছে, খুবই খারাপ কন্ডিশনে আছে, আর সেই ঘাটতিটা পূরণের জন্য অনেক ভালো ভূমিকা পালন করে মেরিনকেল ডি। এছাড়াও আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই মেডিসিনটা খাওয়ার ক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট আছে। এটা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এই সাইড ইফেক্টগুলো দেখা দেয়, কিছু পেশেন্টের ক্ষেত্রে খুব মেজর দেখা দেয়, কিছু পেশেন্টের ক্ষেত্রে সামথিং দেখা দেয়। অবশ্যই আপনাকে সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত খেতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর এই মেডিসিনটা খাবারের পরে খেতে হয়, বিষয়টা খেয়াল রাখবেন। এখন সেই মেডিসিনটার দাম নিয়ে এক পাতার মধ্যে প্রতিপাতায় মেডিসিন আছে, 10টা প্রতিপাতা মেডিসিনের দাম 100 টাকা, ঠিক আছে। এক পাতা মেডিসিনের দাম 100 টাকা, ঠিক আছে। সুতরাং ডক্টরের নির্ধারিত সময় পর্যন্ত খাবেন, অনেক বেশি উপকারী ভূমিকা রাখবে আপনার দেহের জন্য। এছাড়াও আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকে যে এই বিষয়টা বুঝতেছি না, এটা সম্পর্কে জানতে চাচ্ছি, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আর আমরা চেষ্টা করি যে কোনো বিষয়ের সম্পর্কে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন। যে কোনো মেডিসিন সম্পর্কে কিন্তু আপনার জানার প্রয়োজন আছে, কারণ আপনি যে মেডিসিনটা খাচ্ছেন এটা সম্পর্কে আপনার জানার প্রয়োজন আছে, এবং এটা সম্পর্কে জানলে আপনার খাওয়ার আগ্রহটা বৃদ্ধি পাবে এবং সঠিক নির্ধারিত কোর্স পর্যন্ত খাওয়ার চেষ্টা থাকবে, ঠিক আছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর যে কোনো মেডিসিন অবশ্যই আপনাকে ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে, আপনি ফার্মেসিতে গেলেন আর বললেন আর নিয়ে আসলেন এই কাজটা করা যাবে না, ঠিক আছে। যেহেতু আমি ওষুধ তৈরি করা নিয়ে পড়াশোনা করি সেই প্রেক্ষাপটে বলতেছি আপনাদেরকে। আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। যদি কোনো বিষয় সম্পর্কে আবার বলতেছি আগ্রহ থেকে আমাদেরকে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।